আসসালামু আলাইকুম হোসনারা কিসেন্ট অ্যান্ড ব্লক চ্যানেলটিতে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দয় ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা দারুণ স্বাদের পাকা পেঁপে জুস বা শরবত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাকা পেপের জুস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পাকা পেপে এখন আমি উপরের থেকে এভাবে দানাটাকে একটা চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এভাবে উপরে থেকে যে একটা সাদা অংশ থাকে ওটাকে চামচ দিয়ে ফেলে দিচ্ছি এখন আমি সামুজ দিয়ে এভাবে কেটে কেটে ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি আপনারা ছুরি বা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন আমার পেঁপেটা অনেক পাকা নরম এর জন্য আমি চামচ দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি এখন আমি বিলেন্ডারের জগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি আপনারা যেরকম পাতলা বা ঘন খেতে পছন্দ করেন ওই পরিমাণে পানি অ্যাড করবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি আধা মিনিটের মতো ব্লেন্ড করেছি আমি আধা মিনিটের মতো করে নেব। আমি আবারও মোট এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আমার জুসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি দুইটা গ্লাসের মাঝে ঢেলে নিচ্ছি এখন আমি গ্লাসের মাঝে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ তৈরি হয়ে গেল এই প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা দারুণ স্বাদের পাকা পেঁপের জুস বা শরবত এই জুসটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ